ডিজিটাল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে আওয়ামী যুবলীগ বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খাবার বিতরণ করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আগে সজীব ওয়াজেদ জয়ের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এতে অংশ নিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুহূর্তে মায়ের মমতায় স্বপ্নের সোনার বাংলাদেশকে সাজিয়ে তুলছেন সেই মুহূর্তে একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুর খুনির দল বিএনপি জামাত সাধারণ শিক্ষার্থীদের কাঁধে ভর করে ঢাকাসহ সারা দেশে হত্যা অগ্নিসংযোগ সরকারি স্থাপনা ধ্বংস এবং মেট্রো রেলকে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করছে সেই সাথে বহির্বিশ্বে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি মুক্তিকামী জনতা তাদের শত্রু যারা দেশকে ভালোবাসে তারা তাদের শত্রু যারা দেশের জনগণের জন্য কাজ করে তারা হলো তাদের শত্রু তারা চায় বাংলাদেশটি মাটির সাথে মিশিরা শপথ গ্রহণ করতে হবে প্রত্যেকটি রক্তের জবাব দিতে হবে মহল্লায় মহল্লায় জবাব দিতে হবে এই কাল সব কাল নিগিনিয়া আর আমাদের দেশে মাথা চাড়া দিয়ে যেতে না হতে পারে